বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিব তামিমের মনোমালিন্যের বিষয়টি বাংলাদেশ দলকে কতটুকু বিপদে ফেলতে পারে তা আপনাদের সবারই বোঝার সাধ্যের ভিতরে। গতকাল মধ্যরাতে বাংলাদেশ টিমের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে সিংয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন, আর দেশে ফিরেই তিনি ছুটে গিয়েছেন বিসিবি বস নাজমুল হোসেন পাপনের বাসার সামনে। শুধু হাথুরুসিংহে নয়, তার সাথে ছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসানও। তারা তিনজন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে আলোচনা করেন নিজেদের মাঝে। এখানে মূল বিষয়টি ছিল সাকিব আর তামিমের স্কোয়াডে থাকা না থাকা নিয়ে। তামিম ইকবাল জানিয়েছিল তিনি বিশ্বকাপে গ্রুপ পর্বের 9টি ম্যাচের মাঝে 5টি ম্যাচ খেলতে চান, তার কিছু শারীরিক সমস্যার জন্য তিনি সবগুলো ম্যাচ খেলতে চান না। তার এই মতের বিরুদ্ধে সাকিব আল হাসান, ক্যাপ্টেন সাকিব আল হাসান চান বিশ্বকাপে ফুল ফিট একটা স্কোয়াড নিয়ে যেতে, যে স্কোয়াডে যে কাউকেই যে কোনো সময় প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। তিনি জানিয়ে দেন তামিমের মাত্র 5 ম্যাচ খেলার এমন মন্তব্যের পরও যদি তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন না সাকিব। 10 দিনের মাঝেই শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগ মুহূর্তে এই বিষয়টা টিমের জন্য মোটেও কল্যাণকর নয়। বাংলাদেশ এইরকম পরিস্থিতিতে বিশ্বকাপে কখনোই ভালো কিছু করতে পারবে না। সাকিব তামিম দুজনেই এই টিমের জন্য বিরল একটা বিষয়, তাই তাদের দুজনের মাঝে যে কাউকে হারালেই দলের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে। জানা গেছে এই বিষয়টি নিয়ে মাশরাফি মর্তজার দ্বারস্থ হয়েছেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন, যেন তিনি এই বিষয়টির একটা সমাধান করে দিতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এরকম পরিস্থিতিতে সাকিব বা তামিম এদের মাঝে কি রকম সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।